রাস্তার মাঝখানে একটা কুকুরের বাচ্চা ছিল, কিছু দেখতেই পাচ্ছি না, কি ভুতুড়ে জায়গা ভাই। আমরা কল্যাণী এসেছিলাম, একটা প্যান্ডেল ছিল মনে আছে, কোথায় প্যান্ডেলটা? আলো নিভিয়ে দিয়েছে, খুব নিরাশ হলাম আর কি। দাদা 10 মিনিটের জন্য লাইট জ্বালাও। একটু লাইটটা 10 মিনিটের জন্য জ্বালিয়ে দিতে পারতো রে। 6 মাস ব্লগ করিনি আর রেগেছেও না কুচকিও না ভুরু, 6 মাস ব্লগ করিনি রেগেছেও না কুচকিও না ভুরু, কন্টেন্ট এবার অনেক হবে, পুজো দিয়ে শুরু। আজকের ভিডিওটা ঠিক এই ফুচকার মতো, হাত পেতে অনেকের থেকে নিতে হয়। যে ড্রোন ফুটেজগুলো দেখলে, এই এত লাইটিং শো, উদিত পাল ওর ইনস্টা আইডি দিয়ে দিলাম, ও হেল্প করেছে, থ্যাংক ইউ উদিতকে, চুমু তোমাকে। যারা যারা আজকে আমাকে ক্লিপস দিয়ে হেল্প করেছো, সবার লিঙ্ক আমার ডেসক্রিপশনে দেওয়া আছে। স্বার্থপর নই আমি, ফুচকা খাওয়া যেখান থেকে বেরোলো সেখানে ঢুকে যায়। ফুচকা আমি কাউকে শেয়ার করি না, ফুচকার বেলা আমি স্বার্থপর। এ সত্যি ঢুকে গেলে নাকি পেছনে? মোটামুটি 6 মাস বাদে ব্লগ করছি, তার জন্য ঘড়িটা পরে নিচ্ছি, এবার থেকে পুরো টাইমে ব্লগ আসবে, বুঝলে তো। ভাবছি এই চশমাটা পরবো নাকি এই চশমাটা পরবো, এই চশমাটা নতুন নিয়েছি, তবে কালকে যখন বেরোবো, এখন তো প্রত্যেকদিন না, মানে একদিন অন্তত ব্লগ আসবে, তো কালকে এটা পরবো। গাড়িতে ফুল গ্যাং নিয়ে বসে পড়েছি, কিন্তু গাড়িতে এসে দেখছি এমন একজন এসছে সেম আমার মতো, এই সেম জামা পরে, এই দেখো ভগবান। এই যদি ও একটা মেয়ে হতো, আমি একটা মেয়ে হতাম, এক্ষুনি ওকে আমি চেঞ্জ করাতাম, কিন্তু আমি যদি ছেলে, আমরা যদি ছেলে, একটা ব্রোম্যান্স, চলো একই জিনিস পরে। সরি, মাঝরাতে বেরিয়েছি এখন নিশাচর রানীর মতো, এই টাইমে 2-3টের সময় ঘুমাই, প্রতিদিন আর ঘুমও পাচ্ছে, ঘুম যেন না আসে তার জন্য একজনই আছে আমাদের ইন্ডাস্ট্রিতে, সে হচ্ছে দেব। এখন হচ্ছে আমাদের দেবদার গান চলবে, আর সেই গানের তালে নাচতে নাচতে, মানে ওরা নাচবে, আমি তো গাড়ি চালাবো। লিসেন টু মি, ইউ আর মাই লাভ, জানো তুমি। এই তো ব্রেক আপ হইছে, মোয়ে 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 মোয়ে, শিরায় শিরায় রক্ত, আমি দেবদার ভক্ত। বাঘাযতীন আসছে, অবশ্যই বাঘাযতীন দেখো 19 তারিখে। চ্যালেঞ্জ নিবি না সালা, পাঙ্গা নিবি না সালা, ও মনু ও মনু। কেউ লোভ দিচ্ছে না তো, খুব খিদে পেয়েছে, বুঝলে, পাক্কা আমার পেট খারাপ হবে, সবাই লোভ দেবে। এই যে একজন গাড়ি দিচ্ছে, গলায় ভীষণ লেগে গেছে। যাই হোক, কলকাতার মানুষজন এমন কনফিউজ করে দিয়েছে, মহালয়ার আগের দিন থেকে কে ঠাকুর দেখায় ভাই, হ্যাঁ এটা কি মানে মহালয়া, মানে আগে একটা ছিল, একটা সাসপেন্স থাকতো যে আমরা ভোরবেলা উঠে মহালয়া শুনবো, তারপরে ধীরে 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 মুখ খুলবে, মুখ খুলবে বলতে প্যান্ডেলের মুখ বলছি, প্যান্ডেলের মুখ ধীরে ধীরে খোলা হবে। কিন্তু কালকে কল্যাণীর রাস্তায় একটা মরুভূমির ঝড় দেখেছি, ওটাই সবচেয়ে আমার একটা থ্রিলিং লেগেছে। কি অবস্থা, মনে হচ্ছে না মরুভূমি দিয়ে যাচ্ছি ভাই, কল্যাণী হাইওয়েটা কবে ঠিক হবে? সামনে একটা লরি যাচ্ছে, পেছনে ধুলোটা আসছে, কিছু দেখাই যাচ্ছে না, অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট হয়ে যাবে এমন অবস্থাই এখানকার, মানে এমন ভাঙাচোরা অবস্থা। জাস্ট এই জায়গাটা দেখো এই গর্তে ঢুকিয়ে দিয়েছি শান্তি, আমার গাড়ির তলায় প্রায় চলে এসেছিল কুকুরটা। আমি সিরিয়াসলি বলছি, এইরকম ভয়ানক জায়গা, জাস্ট মানে কল্যাণী হাইওয়ের যা রাত্রেবেলা অবস্থা দেখছি, পুরো ধুলোয় ধুলো, তার মাঝখানে আমাদের গাড়িটা ওখানে পার্কিং করা আছে, খুব খারাপ অবস্থা, তাড়াতাড়ি চ, ডাকাতি না হয়ে যায় আমাদের, যদিও কিছু নেই, ডাকাতি হলেও বা কী হবে, কিছু নেই। আর একটু যদি আমি বাদিক থাকতাম, কুকুরের বাচ্চারা আমার গাড়ির তোলা চলে আসতো। যাই হোক, মনে শান্তি, বাচ্চারা ঠিক জায়গায় রেখে দিয়েছে, এবার আমার গাড়িটা কেউ না উড়িয়ে দেয় আছে পেছন দিল, চ তাড়াতাড়ি চ। আমার গাড়িটা কিছু ধুয়ে ফুয়ে বার করেছিলাম, এখন মোটামুটি এরকম পুরো 4 ইঞ্চি ধুলো পড়ে গেছে। চলো, আর 25 কিলোমিটার, 42 মিনিট লাগবে, আর যা রাস্তা দেখছি মোটামুটি আমার মনে হয় আরো 10 মিনিট এক্সট্রা লাগবে, যা অন্ধকার রাস্তা দেখছি। একটা লরি যাক, লরিটাকে আমি ডিরেকশন হিসেবে নিতে হবে, কারণ কিচ্ছু দেখতে হবে না, আমি প্রথমবার আমি নিচে চালাচ্ছি। এই যে কুকুরটার মা, ওকে বলে দে তো, বেলে ও বাচ্চাকে না নিয়ে আসে বাইরে, বলে দে বিশাল। এতক্ষণে পারফেক্ট রাস্তা পেয়েছি, আর মাত্র 10 মিনিট বাকি, এই 10 মিনিটে শান্তিতে চালাতে পারো, সাংঘাতিক স্মুথ রাস্তা আর কি, মানে যা রাস্তা দিয়ে এলাম সেখান থেকে আমি স্মুথ চালাচ্ছি, খুব ভালো লাগে, আরাম লাগছে। প্রত্যেকবার যেগুলো খুব হাইপড হয়, তার মধ্যে তো কল্যাণী আইটিআই মোড় আছে, এই যে এসে গেছি। কল্যাণীর কিন্তু রাস্তাগুলো খুব সুন্দর, মানে আমরা সল্টলেক যেরকম দেখি, পুরো সল্টলেকের মতো সুন্দর, খুব সুন্দর রাস্তা। এটাই তো, হ্যাঁ এই তো, ওই যে লাইট, ও ফাইনালি, ও শান্তি।
হচ্ছে সেই হোটেল, গ্যাম্বলিং এর হোটেল, সব ব্যাপার বলবো। কিন্তু কিছুদিন পর থেকে এই জায়গাটা দেখতে পাচ্ছ বাঁশ দেওয়া, মোটামুটি এখানে 1-1.5 লাখ লোক হবে, আর আমি এখন একা, মানে সবার আগে এসেছি ভেবে নাও। এই যে পাড়াটা আমার ভাই এসেছে, ও বলছে এটা কি ব্লগ শুরু করে দিয়েছো, জানে না যে এটা কিসের আদলে হয়েছে। ও বলছে আমি আইটিআই মলে এসেছি, আইটিআই মল এইসব বলছে, কি অবস্থা। চীনের কি একটা জানো, ম্যাকাওয়ের লিসবোয়া হোটেল, মানে হোটেল কাম ক্যাসিনো বলা যায়, তো সেটা হচ্ছে এটা। স্ট্যানলি হো, যাকে গডফাদার অফ গ্যাম্বলিং বলা হয় পুরো হংকং, তার নামেই কিন্তু এই ব্যাপারটা হয়েছে। আমার শুধু একটাই মাথায় প্রশ্ন আছে, এটা ক্যাসিনোর মধ্যে মা দুর্গা থাকবেন কেন? মানে থিম ঠিক আছে, আমার খারাপ লাগে তাই না, আমরা মা দুর্গাকে পুজো করি, কিন্তু এটা ক্যাসিনোর মধ্যে কেন? এটা তো ক্যাসিনোর থিম। যাই হোক, যাই না, এখন এরকমই হচ্ছে আজকাল, থিমের জন্য মানুষ ভুলেই যায় ব্যাপার সেবা। যিনি স্ট্যানলি হো ছিলেন, সেই স্ট্যানলি হোর নামই তো করা হয়েছিল এটা, তারই কিন্তু এই গ্যাম্বলিং এর সেই হোটেলটা ছিল, হোটেলটা আছে আর কি। তিনি কিন্তু কোনোদিনও গ্যাম্বল করেন, তিনি নিজেও বলেছে, আই নো নাথিং অফ গ্যাম্বলিং, I still don't gamble. I've got this franchise because it was a challenge for me. দাদা 10 মিনিটের জন্য লাইট জ্বালাও। উপরে এখন লাইট ফাইট ঠিক করছে। আমি চিল্লে চিল্লে বললাম 10 মিনিটের জন্য তো লাইটটা জ্বালাও, এত দূর থেকে এসেছি আমরা, অনেকেই বাইক ফাইক করে এসেছে, ওইরকম ধুলো ফুলো খেয়ে বৃথা আশা নিয়ে এসছে। এখন প্রায় 4:30 বাজে, ওরা বাইক রাইড করে সবাই এসছে কলকাতা থেকে, মোটামুটি 2-3 কিলো ধুলো খাওন। আর বলেন না, মানে বিশাল ধুলো, যে ধুলো করতে এসেছি। আমার বন্ধু বান্ধবরা, আচ্ছা ওই বন্ধু বান্ধব, চলো বন্ধু বান্ধবরা চলো আসো, কেন এলে তাহলে? বৃথা আশা নিয়ে আসলাম কি করতে, বন্ধু ঘুরতে দিল না। দাদা 10 মিনিটের জন্য লাইট জ্বালাও। আজকে খুব অসহায় বোধ হচ্ছে, আমার চ্যানেলটা 6 মাস পরে ডেড, আমিও বোধহয় এখানে ডেড হয়ে গেছি। আমাকে যদি ডেড না দেখতে চাও, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, প্রতিজ্ঞা করলাম নেক্সট পুজো অবধি টানা একদিন দুদিন অন্তর অন্তর ব্লগ আসবে, মানে ডেলি না একদিন দুদিন অন্তর। এটা একটু বাড়াবাড়ি বলে দিই, 1-2 দিন অন্তর অন্তর ব্লগ ইম্পসিবল, 1-2 দিন বাদে বাদে ব্লগ রেকর্ড করে লাভ নেই, কাট তো আমি করবো। হ্যাঁ, চুলটা কাটার পরে এই যে গোল মতো ব্যাপারটা আছে যে মণ্ডপে, ওটা আমার টাকের মতো লাগছে না দেখো? হ্যাঁ মিলে যাচ্ছে, শুধু এখানে একটা ইয়ে লাগাতে হবে। অ্যাকচুয়ালি আমি একটা কোনা এসেছি এর জন্য, বুঝলে তো, আমি মাঝখানে যাচ্ছি না, কারণ ওখানে গেলে বলবে এই দেখো এক জামা পরে এসছে। আমি মানে ভিড়ের মধ্যে ব্লগ করতে লজ্জা পাই না, কিন্তু ওই ভিড়ের মধ্যে আমি যেতেই চাইছি না, বলবো এই দেখো একই জামা পরে এসছে। টুইন টাওয়ার তো আগের বছর ছিল, তাহলে এইবার টুইন টুইন হয়ে গেছে কেন? তুই আয় আমার দুজনের টাওয়ার দেখাচ্ছি আয়। থাম্বনেলে যত ক্লিকবেট দেখছো সব কিন্তু এখানেই রচিত হয়। এটা এই যে লাইন, এখানে সবাই লেখে যে পদপিষ্ট হয়ে মারা গেছে, একজনের তো ব্লগ দিতাম সেরে গেছে হংকং এ, আমি এরকম লিখেছি, আমি হংকং কল্যাণী হাইওয়ে দিয়ে আসতে গিয়ে দেখো গাড়ির কি নিদর্শন হয়েছে। এখানে জাস্ট লিখে দিই আই লাভ কল্যাণী। চলো চলো এবার যাই গিয়ে কচুরি খাই। কি ফুচকা শেষ? তাহলে কি ভিডিও শেষের পথে? এনো দুটো ফুচকা। তোরা কোথা দিয়ে বেরোচ্ছিস, কতজন আছিস আমার পেছনে, কত বড় আমারটা। কিন্তু আমি তো হেরে যাওয়ার পাবলিক না, আবার সেকেন্ড দিন বেরিয়ে পড়েছি সেই আগের বারে পার্টনারের সাথে, সে হচ্ছে আমাদের গৌরবদা। গৌরবদার সাথে গৌরবদা বলে যে আজকেও চলো আমারও একটা ব্লগ হয়ে যাবে, চলো তাহলে। আজকে মণ্ডপটা খুলেও দিয়েছে, আজকে লাইটিং শো আছে, আর লাইটিং শোটা যেহেতু আমি উদিতেরটা নিয়েছি, তো উদিতকে যেহেতু আমি বলে দিয়েছিলাম, কথা দিয়েছিলাম, প্রমিস করেছিলাম যে ওরটা আমি রাখবো। আমি ড্রোন শট নেবো, কিন্তু ড্রোন শটগুলো রেখে দেবো যদি পরে বেচা রাচা যায় কাউকে। এই হচ্ছে ঈশ্বরগুপ্ত সেতু, আর এখানে 10 টাকা করে টোল ফি নেয়। সব বাইক বাহিনী চলে আসছে, ওদেরকে আমার ব্লগ করছে, আমি আমার ব্লগ করছি। আমরা মা দুর্গার মণ্ডপ দেখতে পাচ্ছি, পাশ দিয়ে বাইক করে একজন বললো যে জয় শ্রীরাম। কি পুরো বাইক বাহিনী আমাকে ঘিরে নিয়েছে, সবাই চিনে ফেলেছে। এই লুকটা তো যে চিনে ফেলবে আমি ভাবতে পারিনি, বসছিল পরে চুল টেনেছিলাম, কিন্তু ভাবলাম পড়বো এই রিস্ক নেওয়া যাবে, কে চুল টেনে নিয়ে বেরিয়ে যাবে। পৌঁছে তো গিয়েছি, পৌঁছে যাওয়ার পরেও যেখানে আমি সান্ত্বনা পেয়েছিলাম হচ্ছে রোহান, ও আমাকে ইনস্টাতে মেসেজ করেছে দাদা চলে আসো চাপ নেই, আর আজকে উনি ফাঁকাও আছে। ও যারা ভরসা দিয়েছিল চলে আসতে বলেছে, যারা খবর রেখেছিল, আর মোটামুটি এখানে ও 1.5 ঘন্টা আমার জন্য দাঁড়িয়েছিল। অসংখ্য ধন্যবাদ ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ। চল এবার যে বাইক বাহিনী এসছে, এরা যে আমাকে এবার ঘিরে না ধরে, আমাকে বাইক বাহিনী ঘিরে ধরেছে, ওরা বেহারা থেকে এসছে। ওরা একটা ডায়লগ শুনতে যাচ্ছে, সেটা হচ্ছে হাই ফোকাস চলে। ঢুকে পড়েছে লিসবোয়াতে, আমাদের গ্র্যান্ড লিসবোয়া, কিন্তু আমি যে মেন ভিডিওটা দিয়েছিলাম ব্লগ এর থেকে পুরোটাই আলাদা। ভেতরে কিন্তু ওই ক্যাসিনোর কিছুই নেই, ভেবেছিলাম যে ক্যাসিনোর এইসব জিনিসগুলো থাকবে, আর অনেক কিছু আছে ক্যাসিনোতে। এটা একটা ক্যাসিনোর মধ্যে মা দুর্গা, বলছেন একটা ক্যাসিনোর মধ্যে কেন মা দুর্গা, ক্যাসিনোর মধ্যে মা দুর্গা কি করে? এখন দেখো ব্যাপারটা হচ্ছে, প্রথম কথা দুর্গা পুজো এটা। হ্যাঁ, আর দুর্গা পুজোতে সবাই নানা রকম থিম করে। হ্যাঁ, কিন্তু থিমের মধ্যে অনেক থিম, যেমন ক্যাসিনো মানে যেখানে গ্যাম্বলিং হয়। আগের বার আমরা শুধু আইটিআই মোড় দেখেছিলাম, কিন্তু এবার কল্যাণীর কিন্তু অনেকগুলো ঠাকুরই খোলা আছে রাত্রেবেলা, অনেকগুলো ঠাকুরই কিন্তু এবার দেখানোর চেষ্টা করবো। এবার এখন যেখানে এসেছে হচ্ছে
চারধামে এসেছি আমাদের সমতলে। অ্যাকচুয়ালি এই চারধামটা করেছি কিন্তু পাহাড়ের চারধাম। আমাদের যেরকম আছে একটা দেশের পুরো চারধাম আছে, এটা হচ্ছে একদম উপরে কেদারনাথ, পশ্চিমে হচ্ছে দ্বারকা, পূর্বে হচ্ছে জগন্নাথ, আর একদম দক্ষিণে হচ্ছে রামেশ্বরম। তো পাহাড়ের চারধাম কিন্তু অন্যরকম ব্যাপার। গঙ্গোত্রী, যমুনোত্রী, কেদারনাথ, বদ্রীনাথ, এখানে সেই পাহাড়ের চারধাম হয়েছে। পিছনে চারধামের লুকটা যদি দেখো সেখানে কিন্তু পাহাড় করে সুন্দর সুন্দর এরকম করে সবাই উঠছিল, কিন্তু আজকে সিঁড়িটা ভেঙেছে। আমার ভাগ্য কেন জানি না কি খারাপ হয়েছে, কি ব্যাপার স্যাপার। রোহান বলছে তোমার ভাগ্যটা খুব ভালো, যখনই আসছো আগের দিন ছিল না আইটিআই লাইট জ্বলেনি আগের দিন, আজকে এখানে সিঁড়ি ভেঙে গেছে। আর তার নাকি তিন দিন আগে নাকি এখানে খুব মারপিট হয়েছে, 30 জন আগে হসপিটালে ও কালকে বিশাল নাকি ক্যারাকেলি হয়েছে। এখানে জওহরলাল নেহরু যে হসপিটাল আছে এখানে 30 জন ভর্তি হয়ে গেছে, এমন ক্যারাকেলি করেছে ভিড়ের মধ্যে। আইটিআই মোড় নাকি খোলেনি বলে ফ্রাস্ট্রেশন হয়েছে, এখানে মারপিট করেছে। চারধাম দেখে নিয়েছি, চারধাম যাত্রা হয়ে গেছে। আমি বদ্রীনাথ গিয়েছিলাম, আর এখানে এসে কেদার মানে বদ্রীনাথ সত্যিকারের গিয়েছিলাম, ওখানে ব্লগ করেছিলাম। সবই এই দাদার জন্য করছি। দাদার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এর নাম হচ্ছে জিন্দাবাদ জিন্দা গুড। খুব ভালো ভিডিও বানায়, বারবার বলছি এরকম ব্লগার চাই আমাদের বাংলা কমিউনিটি। এত করে বলছি, হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইবটা করো, দেখো একটু ম্যাচিওর কন্টেন্ট পাবে। রোহান লাস্ট আজকে কি আছে? রপ্তলা আইটিআইতে যে ক্যাসিনোটা দেখেছি, তারপরে কিন্তু চারধাম দেখলাম, তারপরে এলাম রত্তলায়। মানে লাইটিং এবং ব্যাপার স্যাপারে কিন্তু রত্তলাটা কিন্তু কম না, মানে আলাদাই লেভেল লাগছে। আসলে আইটিআইটা হাইপটা আছে, আইটিআই এবং চারধামটা কিন্তু দারুণ করেছে। এটা ড্রোন ফুটেজটা ভাবছিলাম প্রথমে নেবো না, কিন্তু তারপরে এসে দেখছি এটা ড্রোন ফুটেজটা মাস্ট। বৃন্দাবনে চন্দ্রদয় মন্দির করা হয়েছে, বৃন্দাবনের ব্যাপার মানে বুঝতে পারছো রাধাকৃষ্ণের ব্যাপার। কল্যাণী মানুষজন কিন্তু বেশ রিলিজিয়াস, মানে এখানে রাধাকৃষ্ণের ব্যাপার, ওখানে চারধাম, শিবের ব্যাপার। একমাত্র শুধু একটা জায়গা আইটিআইতে কেন ক্যাসিনো করে দিল, সেখানে আবার মা দুর্গা, ক্যাসিনোর ভেতরে মা দুর্গা, এটা আমি যেন ভাবতেই পারছি না। বেলগড়ি এক্সপ্রেস ওয়েতে যেতে যেতে চায়ের দোকান দেখলাম, এখানে চা খেয়ে নি, চা ঘুম পাচ্ছে। দেখো তবে 2 মাস হয়েছে আমি গাড়ি শিখেছি, ফার্স্ট টাইম এরকম হাইওয়ে দিয়ে গাড়ি চালালাম, বেশ আলাদাই একটা অনুভূতি। হাইওয়েতে বসে বসে চা খাওয়ার একটা আলাদাই আমেজ। দুই ভাই এক ড্রেস পরে একটু চা খাই, চায়ের কাপটাও এক। কি বাজে চা! আজ আমার সেম ড্রেস নেই বলে আমি ভাই হতে পারলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর লাইক তো করতে হবে, তার সাথে কিন্তু কমেন্টটা করো। কমেন্ট করলে রিচটা বাড়বে, যত কমেন্ট করবে তত কিন্তু রেকমেন্ড করবে ইউটিউব। এবার থেকে আমি প্রমিস করবো না, আমার চোখে ধুলো ঢুকছে, আমার সত্যি কথাই বলছি, প্রমিস নয় সত্যিকারেরই ব্লগ আসতে থাকবে। এবার দুদিন অন্তর অন্তর, 2-3 দিন অন্তর অন্তর তো আসবে শিওর। মাসে অন্তত 5-6টা ব্লগ দেওয়ার চেষ্টা করো। কন্টেন্টের জন্য কি করছি দেখো, আবার এটা লাগিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি ও এটা লাগিয়ে এসেছিল, তুলতে ভুলে গেছিল। এই লাগিয়ে স্ক্রিপ্টেড ড্রয়িং কিরকম হয় বলছি, দাঁড়াও। এ মইনা, এটা কি তুলতেই ভুলে গেছিস? ছি ছি ছি, হাস হাস হাস। হ্যাঁ এটা হচ্ছে স্ক্রিপ্টেড ব্লগ, এগুলো আমরা করি না, এই জন্য বেকার করলাম। হ্যাঁ তোর মাথায় লাগিয়ে রাখি, দাঁড়া। এই হচ্ছে 15 বছর বয়স, পড়াশোনা করে না, এই জন্য ও আজ থেকে লুজার।